আমি একটা কথা বলে ফেলেছি, ইল্লিনা সিজিল, যেটা এই ভাষাটা বলতে যে আলোচনা করতে 3 ঘন্টা, তখন আমি আপনার 2004 সালের ওয়াজ, আজ থেকে 20 বছর আগের ওয়াজ, 20 বছর আগের আলোচনাটা, ওই সময় একটা কথা বলতে স্লিপ করে হট করে আমি স্লিপিং করে এলাম, সেই কথাটা নিয়ে আরে আর কোনো ব্যক্তি আমি যাই না শুনে সিজিল জিল করছি, এটা নিয়ে এসে দেখেন বক্তা আন্তর্জাতিক আল্লামা লাগাইলে, আল্লামা একজন লাগাইছে, আল্লামা কেন লাগালো? মুফতি উনি কি একাই মুফতি? বাংলাদেশের কোনো মুফতি নাই, বাংলাদেশে কোনো বক্তা নাই, উনি একা নিজের নিজে আলেম মনে করে, পৃথিবীর সমস্ত আলেম ওনার কাছে কোনো আলেম না, কারণ এই পৃথিবীর মধ্যে এত বড় একটা ফেতনাবাজ মানুষ আমার নজরে, এত বড় অহংকারী, এত বড় বেয়াদব আলেম আমার নজরে পড়ে নাই, কারণ যে ব্যক্তির ভিতরে এত অহংকার আত্মগৌরব, যে ব্যক্তি সে আলেম হতে পারে না, আর জানতান আলেম হলে তাকে নমনীয় হতে হবে, বিনাই হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? বিনাই হতে হবে, যাদের ভিতরে অহংকার অহমিকা ঢুকছে সে কিসের আলেম? আলেম হতে লাগলে আপনাকে বিনয় হতে হবে, নমনীয় হতে হবে, কিন্তু সে এমন ভাবে কথা বলে যা ইসলামের জন্য ক্ষতিকারক আমি মনে করি। এটা মিডিয়ায় যখন যায় আপনার অমুসলিম সবাই তো আর আপনাদের মতো আমাদের মতো না, অমুসলিমেরা তো আমাদের শত্রু, সারা জীবন ইহুদিন আসার আমাদের শত্রু না, এরা কি আমাদেরকে খারাপ নজরে দেখবে না বলেন? দেখবে না? যারা পীরমুরিদি মানে না তারা এর একটা সুযোগ পাচ্ছে না বলেন? পীরমুরিদি যারা মানে না এরা তো সুযোগ পাচ্ছে, যেই দেখো লাগাইছে, আজকে দেখলাম ইন্ডিয়ার বক্তা ইয়াসিন সাহেব সাধুবাদ জানাইছে মাজার ভাঙ্গার জন্য, আমি আশ্চর্য হয়ে গেলাম, বলছে বাংলাদেশের অমক বক্তা উনি মাজার পূজারি করতে এখন উনি নিজেই ভাঙতে বলতেছে, আমরা তো এটাই বলতেছি, তাহলে আজকে মাজার ভাঙ্গার জন্য আপনি পায়তারা শুরু করলেন, এতদিন আপনি পূজা করলেন এখন কেন পূজা বন্ধ করলেন? মাজার পূজা করে মাজার জিয়ারত করি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পূজার তৌফিক দান করুক। আমি বলি ভাই আপনাকে অনুরোধ করবো, আপনি জ্ঞানী মানুষ, আপনাকে অনুরোধ করবো, আপনি জ্ঞানী মানুষ, আপনি কোরআন হাদিসের আলোচনা করেন, হেদায়তের মালিক আল্লাহ, হেদায়তের মালিক আপনি না, হেদায়তের মালিক আমি না, হেদায়তের মালিক কোনো পীর সাহেব না, হেদায়তের মালিক নবীজিও না, হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ, জোরে বলেন ঠিক কি না? নবীজি যদি হেদায়তের মালিক হতো আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হতো, কথা কর না কেন? সুতরাং আপনি যদি মনে করেন আমি একাই হেদায়তের দায়িত্ব নিয়ে নিছি, না, আপনাকে বলার দায়িত্ব দিছে, মানা না মানা, বানানো না মানানো সেটা আল্লাহ পাকই ভালো জানে, কে মানবে, কে যাবে, কে কোথায় যাবে, সুতরাং আপনি বলেন, সত্যের কথা বলেন, কিন্তু তাই বলে এই নয় যে সমাজে ফেতনা সৃষ্টি করেন। আপনাকে অনুরোধ করব, আমি একটা মাহফিলে যেতে পারি নাই, আউসকান্দি গতকালকের মাহফিল ছিল, আপনি দেখছেন 28 তারিখের মাহফিল আউসকান্দি, ওনার আমার দিনের বেলা মাহফিল দিছে, আমার 12টা থেকে বলছে আপনি 2টার পরে থেকে আসর পর্যন্ত আলোচনা করবেন, আমার শরীর ভালো না, আমার দরবারে ক্যাম্প উদ্বোধন করতে গেছে, আমি নিজে যাইনি। এম এ আজাদ ভাই আমার সাংবাদিক আমাকে বারবার ফোন দিছে, ভাই আসেন, আমাকে ভাই জান আমি যেতে পারবো না, আপনি প্রোগ্রাম করেন, সেটা সেখানে বলছে আমাকে সিলেটের মানুষ বরকাট করছে, অথচ পরশু দিন করে 3টা মাহফিল করছে, তার আগের দিন 3টা মাহফিল করছে সিলেটে, রেগুলার মাহফিল করছে সিলেটে, আমার সিলেট বরকাট করছে, এই যে কথাগুলো বিভ্রান্তি সরানো আল্লাহ পাকি ভালো জানে। এই সমস্ত কাজ্জাব আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক, জোরে বলেন আমিন। এই সমস্ত কাজ্জাব আলেমদেরকে হেদায়ত দান করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বত দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ولا يعلي سيدنا مولانا اے مسلمان কবির মনোযোগ, আমি যতদিন বেঁচে থাক বলি আল্লাহর শান, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রুহটা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে জান থাকবে, আমি এখান থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে যেতে চাই, রাসূলুল্লাহ শান, সাহাবীদের শান, ওলিয়াল্লাহদের শান, আমার জবান দিয়ে চলবেই চলবে, পৃথিবীর কোন অস্ত্র দিয়া, পৃথিবীর কোন শক্তি দিয়া আমার জবান থেকে কেড়ে নিতে পারবে না, জোরে জোরে বলেন ঠিক কি না? কে মিথ্যা বলল আর কে সত্য বলল? কারণ যাদের ওসিলা আজকে ইসলাম পাইলাম, দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা, এক দেশে অসংখ্য নবী আগমন করেছে, মক্কা মদিনায় অসংখ্য নবীগণ আগমন করেছে, আল্লাহ ভাগ্য ক্রমে অনেকেই গিয়েছে মদিনার রওজা জিয়ারত করেছে, যাদের আল্লাহ সম্পদ দিয়েছে, যাদের অর্থ আছে, যাওয়ার মতো ক্ষমতা আছে, তারা মদিনায় জিয়ারত করেছে, অনেক গরিব মানুষ যাইতে পারে নাই, মদিনার জন্যে প্রাণ কান্দে, জোরে বলেন ঠিক কিনা? মদিনার জন্যে প্রাণ কান্দে। অমুসলমান
তবু ভাগ্যক্রমে পেয়েছি আল্লাহর ওলিদেরকে, অনেকে দেখেছি অনেকে দেখি নাই। তবে বাংলাদেশের মধ্যে যারা হক্কানি ওলিদেরকে আমরা ভালোবাসি, জীবন দিয়ে হলো বেঁচে যাব। কে কি বলল কিচ্ছু যায় আসে না, জোরে জোরে বলেন ঠিক কি না।